ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, তেলাওয়াত করতেন আর কানতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা বাবারা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, কুল ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুব জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন আমি আবু বকর আমি বুক পেটে মরে যেতাম, কেননা কাল কামাতের ময়দানে আল্লাহ পাক কোরআন শরীফের এই আয়াতে শরীফা রসিলায় আমার আল্লাহ তার কোটি 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 বান্দা বান্দি দিগকে নাজাতান করবে। আর একটু জোরে বলা যায় না? সেই আল্লাহ আজ আছে না নেই? হ্যাঁ, ছেলেরা কথা বলিস নি, সেই আল্লাহ আজও আছে। আল্লাহ নবী মাথা কাটতে গেছিল কি? হযরত উমর ফারুক কে বলেছেন কথাটা? ঠিক। আচ্ছা আপনারা আমার দিকে তাকান, হযরত উমর উনি কিন্তু তখন হালাতে কাফের। হালাতে কি? হালাত মানে অবস্থা, মানে উনি তখন কাফের অবস্থায়। আল্লাহ রসুল মাথা কাটতে গেলেন, মাথা কাটা হলো না, সেই ওমার নবীর কদমে লুটিয়ে পড়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, বলবেন না কত বড় কাটটা কাফের, না হলে রসুলের মাথা কাটতে যায় না। ও আমার মায়েরা, ও খায়েরপুরের বোনেরা, ও যুবকেরা, মুরব্বীরা, ওই ওমানের মতো কাটটা কাফেরকে আমার আল্লাহ পাক ক্ষমা করেছিলেন না করেননি? বলুন বলুন বলুন। ও খায়েরপুরের মায়েরা, ও খায়েরপুরের বোনেরা, ও খায়েরপুরের ভাবিরা, ফুপুরা, খালাম্মারা, আল্লাহ পাক ওই ওমানের মতো কাটটা কাফেরকে শুধু মাফ করেননি, আল্লাহ পাক ওমানের মতো কাটটা কাফেরকে ক্ষমা করার পরেও আমার আল্লাহ পাক জীবিত অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলে। সে আল্লাহ আছে না নেই? এখনো সময় আছে, বাঁচতে চাষটা ফিরে আয়। এখনো সময় আছে, বাঁচতে চাষটা ফের ফিরে আয়, জনমের মরা মরবি। কেউ বাঁচাতে পারবে? এখনো সময় আছে। সাঁস জব তক জারি হ্যায়, তওবা কি দরওয়াজা তব তক জারি হ্যায়। সাঁস বন্ধ হো জায়েগা, তওবা কি দরওয়াজা ভি ক্যা হোগা বন্ধ হো জায়েগা। এ সাঁস কা কোই গ্যারান্টি হ্যায়? আবি জারি হ্যায় থোড়া বাপ, মায়েরা বোনেরা ফুম্মারা খালাম্মারা যুবকেরা জওয়ানেরা ফিরে এসো বাবা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, আমার জন্য দোয়া করবেন। ওয়াজ করা সহজ, ওয়াজের উপরে দাঁড়িয়ে থাকা কঠিন। আমার জন্য দোয়া করবেন, আপনারা যেন মনে করবেন না যে হুজুর এসে ওয়াজ করে, ওয়াজ করা স্বাদ মিটিয়ে দেবে।
জনমের অস্করা স্বাদ মিটিয়ে দেবে একদম। আল্লাহ পাক ওমারের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন জীবিত অবস্থায়। একটু জোরে বলুন, সেই আল্লাহ আজও আছে আমাদের জন্য, এখনো তওবার দরজা খোলা আছে। জানি না এই নিঃশ্বাসটা কতক্ষণ জারি থাকবে। আমরা তো আদম সন্তান, ইবলিসের ধোকায়, ইবলিসের প্ররোচনায়, কুমন্ত্রণায় কত গোনা করে ফেলি। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আমার দিকে তাকান, গোনার কাজ করলে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে দেবেন, ভুল বশত কোনো গোনার কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি কি করে দেবেন, ভালো কাজ করে দেবেন। কেন? ওই ভালো কাজটা গোনার কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলো কাফফারা হয়ে যাবে। আমরাও কিন্তু মাঝে মাঝে ইবলিসের ধোকায় পড়ে যাই। আপনাদের সঙ্গে যদি ইবলিসের যদি চেলা থাকে পাঁচটা, আমার পিছনে আছে পঞ্চাশটা। হুজুরে পাকড়ানো যায় কি করে? আগে দেখ, ওইটারে আগে ধর। আমাদেরকে কিন্তু মাঝে মাঝে ঘোল খাবিয়ে দেয়, অন্যায় কাজ হয়ে যায়, অপরাধ কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায় ঘোলে। আবার আল্লাহকে বলি, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আমি অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন। হর হমেশা দেনে কেও তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে ও বেজার হে। ও খায়রপুরের যুবকেরা, ও খায়রপুরের মায়েরা বোনেরা, কবি বলছেন হর হমেশা দেনে কেও তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে ও বেজার হে। আল্লাহ পাক তিনি সর্বক্ষণ দেওয়ার জন্য প্রস্তুত, যে চায় না সে মাহরুম হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা তুই আমাকে ডাক, তুই আমাকে ডাক, তুই আমাকে ডাক, আমি আল্লাহ পাক তোর ডাকের সাড়া দিয়ে থাকি। জোরে বলতে পারলেন না, তুই আমাকে ডাক না, আমাকে ডাক, আমাকে ডাক। আমরা সব ভালো হই, আমরা সব পরিবর্তন হই। এখনো যারা বেনামাজি আছেন, আমি কারোর দিকে আঙুল তুলব না। আপনি কোন হালাতে আছেন আপনি জানেন, আল্লাহ জানে। নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, ওই নামাজের মাসাল্লার সঙ্গে সম্পর্ক তৈরি করুন, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আর মায়েদেরকে বলছি, মায়েরা আপনাদের মসজিদে আসতে পারবেন না, আপনাদের ঘরটাই মসজিদ। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। ও মুরব্বি, আমার কথা মনে থাকবে? হ্যাঁ, তাও কথা বলো, সেরকম ভাব বলো, লাগতেছে না? ইনশাআল্লাহ বলেন, আমার নাম ধরে একটু দোয়া করবেন, আমার নাম ধরে একটু দোয়া করবেন, আমার নাম ধরে। আমি কিন্তু মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে পড়ি, খুব অসুস্থ হয়ে পড়ি। নিশ্চয়ই আপনারা দোয়া করেন। জাহান্নাম
আমাকে যদি একটা সুচ দিয়ে সিদ্ধর করে দাও, সুচের সিদ্ধর দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুনের জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোন সবুজ লতার জন্ম হবে না। একটু বলুন আল্লাহ আকবার, আর একটু জোরে বলুন। নিরানব্বইটা নেকি গোনা কটা বলুন তো, কোন কাদের দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এখানে এসেছি? কে বললেন কথাটা? ঠিক বলেছ মা, আপনি অন্যায়ের সঙ্গে জড়ালেন, টাকা তো সবাই মিলে খেল, মাঠটা পাওয়ানো হবে কার? আহা, আল্লাহর অর্ডার, মান্দা কোথায় চলে যা, মনে নেই? জাহান্নামে। মান্দা কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না। আল্লাহ সময় নেই কি করবি? ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যদি আমাকে একটু সময় দেন, আজ হাসনের ময়দানে আমার আব্বা মা, আমার বিবি ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, তাদের সঙ্গে একটু দেখা করব, কেউ যদি আমাকে একটা নেকি দেয় জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। একটু সময়, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ তো দয়াময়, আল্লাহ বলবে যা বান্দা আমি তোকে কিছুক্ষণের জন্য অবকাশ দিলাম, একটু সুবহানাল্লাহ বলা যাবে? যা, হাশরের ময়দানে আল্লাহর বান্দা ছুটবে ছুটবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আমার মা, আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা, কামাতে ময়দানে আপনার পিতা আপনার থেকে হারিয়ে যাবে পালিয়ে যাবে, আপনার ভাই আপনার থেকে হারিয়ে যাবে পালিয়ে যাবে, আপনার পিতা আপনার থেকে হারিয়ে যাবে পালিয়ে যাবে। এই কেন বলতো পালাবে কেন? আপনি মনে করুন এইটা হাশরের ময়দান, ভাই হাশরের ময়দানে কে কোন দিক দিয়ে ছুটবে পালাবে তার কোন ঠিক ঠিকানা আছে? তো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করুন আমি এই দিক দিয়ে যাচ্ছি, আমার আব্বা ওই দিক দিয়ে আসছে, দুজনের সঙ্গে দুজনের ওই আপনার কঠিন মুসিবতে চিনতে পেরে গেছে, আব্বাও তখন পিছু হটবে, আমিও তখন পিছু হটব, দুজনের চিন্তা থাকবে, বাপ মনে করবে ছেলে যদি আমার কাছে একটা, একটু সবাই মিলে বলুন পালা, কি কর পালা। ও সমিতি মায়েরা, আল্লাহর ইমানে কিয়ামতে ময়দানে পিতার কাছে যাবে, পিতা একটা নেকি দেবে না, মায়ের কাছে যাবে, মা একটা নেকি দেবে না, ছেলের কাছে যাবে, ছেলে একটা নেকি দেবে না, মেয়ের কাছে যাবে, মেয়ে একটা নেকি দেবে না, বন্ধু বান্ধব কেউ একটা নেকি দেবে না। বন্ধু চেনা যায় কখন?
ও শোনা একটু জোরে বল, বিপদে পড়লি, বিপদে পড়লি বন্ধু চেনা যায়, এমনি হুজুর তোমার খুব ভালোবাসি, হুজুর বিপদে পড়ে গেছে, ভক্ত পালাচ্ছে, এই ছুটতেছিস কেন, দাঁড়া, ভালোবাসিস, কেউ আমাকে একটা নেকি দিল না, আল্লাহ আমাকে জাহান্নামায় দিও না, আমি জাহান্নামার আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ বলেন ও আমার বান্দারে তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মজুদ আছে, ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই, একটু জোরে বলুন না, একটু মহাব্বতে বলুন না, তকবীর দেন তো নারাই তকবীর, আরে ভাই ঘন ঘন মাহফিল হলে নাই তকবীর দিয়ে নাই আপনাদের কষ্ট হতো, অনেকদিন পর মাহফিল হচ্ছে না, ফাল্গুন মাস, চৈত্র মাস, নবী দিবসের মাস, কিছু কিছু শ্রোতা বলে হুজুর দরুদ শরীফ পড়ে মুখ ব্যথা হয়ে গেছে, কত দরুদ শরীফ পড়ব, এ হুজুর বলতেছে দরুদ পড়ো, ও হুজুর বলতেছে একদম ফজর থেকে মাগরিব থেকে ফজর, কিন্তু সে জ্বালা তো আপনাদের হয়নি তো অনেকদিন, কারণ এখন এখন আপনার কিসের সময়, বৃষ্টি বৃষ্টি বাদলার সময়, তো স্বাভাবিকভাবে এই সময় কি হয় মাহফিল কম হয়, তো আপনাদের আব্বা আম্মার দোয়া, এই যে আপনার মহরম গেল না, আল্লাহ পাকের শান আমি অনেক মাহফিল করেছি, অনেক মাহফিল করেছি, এই আবার আসছে সামনে নবী দিবস, একটু তকবীর দেন তো নারাই তকবীর, এই ছেলেরা তোরা একটু জোয়ানের মতো তকবীর দে নারাই তকবীর, আরো জোরে বলো নারাই তকবীর, আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ, আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ, খায়েরপুরে মৃত্যু ব্যক্তিদের উপলক্ষ করে বাৎসরিক মহান ইসালে সওয়া নারাই তকবীর, ও তোর জীবনে একটা নেকি আমার কাছে মজুদ আছে, আমি আল্লাহ পাক তোর নেকির পাল্লায় নেকিটা চাপাই নাই, ওই সময় বান্দা বলবে আল্লাহ পাক তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি, না রে বান্দা তোর সঙ্গে আমি ঠাট্টা করি না, ওই সময় বান্দা বলবে আল্লাহ পাক আমার যে একটা নেকি তোমার কাছে মজুদ আছে ওই নেকিটা আমার জীবনের কোন নেকি, আল্লাহ বলে বান্দা রে তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, তুই এক রাতে শুয়েছিলি রে বান্দা, ওই ঘুমের ভিতরে বিছানা এক করব থেকে যখন অপর করতে গিয়েছিলি, এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, ঘুমের ভিতরে তোর জবান দিয়ে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল, একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে ওই নেকিটা আমার কাছে মজুদ আছে, ও এই নেকিটা আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও, আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে দেখতে পাওয়া যাবে, আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আর একটু জোরে বলো, কথাটা এই জন্য বললাম হাসরের ময়দানে কেউ কিন্তু একটা নেকি দিয়েছে না, তুমি টাকা সুদি উদিলে মোটামুটি হাসি আয়েস আরাম করে চলে গেছো, তুমি কবরে যাবা তোমার গুদম পেটা করবে ওই জায়গায়,
ভাগ বলো কেউ লেবে না বলো, তুই নিলি খা এবার ঝাপটা বাড়ি খা। কেউ আসবে না, ও মা এখনো সময় আছে, সময় আছে না নেই তাও কত বলো না। বাবা গত কালকের আমি একটা মিটিং করলাম, গত কালকের একটা মিটিং করলাম, মিটিং আল্লাহরে টুপিওয়ালা দাঁড়িওয়ালা, এখন একজনকে টাকা ধার দিয়েছে 5 লাখ, বলছে 5 লাখ দিলে 6 লাখ দেব। আচ্ছা আপনারা তো সাধারণ মানুষ, আপনারা বলুন তো ওই 5 লাখ দিলে 6 লাখ দেবে ওই টাকাটা কি হবে? হ্যাঁ পাকা সুদ না? আগে কি সুদ বলেছি? পাকা সুদ, 5 লাখ দিলি 6 লাখ, 10 লাখ দিলে 12 লাখ, দুটোই হুজুর দুটোই মৌলবী। তাই বলে এই দেখ তোকে বিচার করার আগে একজনে বলতে চাই একটা লাঠি আন, এ দুটোর বেড়ো বয়স। তারা দুজনে মিলে ওই করেছে, সমাজ কোথায় চলে গেছে ভাই? থুতু ফেললে নিজের গায়ে আসে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? ক্ষতি ক্ষতি উপকার করছি, হয়তো আমার আমার প্রতি কারোর রাগ হতে পারে, রাগ করে বাড়ি গিয়ে একতলা ভাত একটু বেশি করে খাবেন। শরীফ আল্লাহুম্মা মেরে আঁখো কে পুতুলি মে জালো আ মুহাম্মদ কা, বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে দিল কে আয়নে মে নকশা গে মুহাম্মদ কা, বলুন কোই জান্নাত মে যায়েগা কোই দোজখ মে পৌঁছেগা, মদিনে কি তরপ দৌড়া দিওয়ানা মুহাম্মদ কা। আল্লাহুম্মা পড়ো বাবা, ছেলেরা জোরে জোরে পড়ো পড়ো, মাওলানা মুঝে না জগায়ে আপনি খুশ কিসমতি পর, মেরে হাত মে হে দামানে মুস্তফা কি, নগম গে ফুয়ার কা না তুফা কাপড়ো, মে ডুবুঙ্গা ফের বি কিনারা করুঙ্গা। আল্লাহুম্মা
বলুন জবান খুলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে? বাবা শেষ কথা, এটা কি মাস? মাহে মুহররম, এটি হচ্ছে আরবির গণনার দিক দিয়ে এটি হচ্ছে বছরের শুরু, এবং এই মাসটি অত্যন্ত সম্মানীয় মাস। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আজকে যে মাহফিলটা হচ্ছে আমার, এই মহিউদ্দিন বলছিল, হুজুর আমি 10 দিন ছুটি করেছি, 10 দিন, এই 10 দিন ছুটি নিয়ে এই ঘুরে 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 আপনাদের কাছ থেকে আপনারা সহযোগিতা করেছেন, মাহফিল হচ্ছে। ওই ছেলেটা যদি 10 দিন ওর কাজ করত, আমি যতটুকু শুনেছি প্রতিদিন আল্লাহ চাইলে 1000 টাকা আপনার 1200 টাকা আল্লাহকে দেয়, তো আমি সব বাদ দিলাম, 5000 টাকা তো আল্লাহকে দিত। সে সেই নিজের ক্ষতিটাকে মেনে নিয়ে আজকের যে কাজটা করছে, যে মাহফিলটা হচ্ছে। গত বছরের মহিউদ্দিনের আব্বা ছিল, আজকের আজকের নেই, আল্লাহ পাক বেশি জানে, হয়তো কালকের আপনারা থাকবেন, আমি থাকবো না, কিন্তু আবার এমন হতে পারে হয়তো আমি থাকবো, আপনাদের ভিতর থেকে কেউ থাকবে না। এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না, একটু কথা বলুন, পারে। আর এটি হচ্ছে মুহররম মাস, বছরের শুরু মাস। আর এই মাসেই কিন্তু আমাদের আব্বা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল, একটু সুবহানাল্লাহ বলুন। আর সেই মাস আল্লাহ দয়া করে আমাদেরকে এনে দিয়েছেন। আমরা আগে সব দোকানে সব বাকি খেতাম না দোকানে দোকানে, এখনো মানুষ খায়, তবে আগে কিন্তু অধিকাংশ দোকানে হালকাতা হতো, কি মাসে বলুন তো? বৈশাখ মাসে হালকাতা হতো, এখন তো কোনো মাসে ঠিক নেই, বৈশাখ বৈশাখ সব খাতা যেই বেরিয়ে যাচ্ছে ধুম করে বলতেছে হালকাতা মাল আন। আর আগে যা হতো সব বৈশাখ, তোকে দেখা যাচ্ছে পুরো 1 বছরের বাকি মেটাও, আবার নতুন খাতায় নাম তোলো। ঠিক বলতেছি না ভুল বলতেছি না কি দেখে জানি? হ্যাঁ, বাকি মেটাও, নতুন খাতায় কি করো, নাম ওঠাও। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করি, শেষ সাক্ষাৎ মনে করি। আমরা কি এখান থেকে তওবা করে বাড়ি যেতে পারবো? তাও কথা বলে না, আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপর দিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না, একটু মহব্বতে বলবেন না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার ফুরফুরে